সুপ্রিম কোর্ট বলছে আইনের প্রতিষ্ঠানে, কিন্তু দেড় মাস ধরে আমরা সবাই এক একটা করে একটু একটু করে জানতে পারছি যে কোনো আইন নেই ওখানে। আমাদের কেন্দ্রীয় সরকার, যে বিজেপি সরকার, তবুও আজ দেড় মাসের লক্ষ্যে অব্দি কত মানুষ মরেছে, ছয় ছয় মানুষ মরেছে না, হাজারে হাজারে মানুষ মরেছে। দুটো মেয়ের ধর্ষণ সামনে এসেছে, কিন্তু কত
অসমে ধর্ষণ হয়েছে কেউ জানে না, কারণ ওখানে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমাদের যে জার্নালিস্টরা যারা মিডিয়া তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, পুরো আমাদের দেশের একটা অংশকে যেন আমাদের ডান হাতটাকে কেটে রেখে দিয়েছে। কিন্তু আমরা বাংলার মানুষ, আমরা জানতে পেরেছি এর মধ্যে, আর আমরা প্রতিবাদ করছি। তৃণমূল মহিলা কংগ্রেস প্রতিবাদ করছে, তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, তৃণমূল যুব কংগ্রেস প্রতিবাদ করছে, এবং সর্বোপরি বাংলার প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করছে। আর আমরা এই প্রতিবাদ করতে থাকবো যতদিন না আমরা ন্যায় পাই, ওই মহিলারা ন্যায় পায়, মণিপুর ন্যায় পায়। নমস্কার। কারণ আমি এটা একজন বাঙালি হিসেবে এবং একজন নারী হিসেবে বলতে পারি যে আমরা বাংলায় নারীকে যে সম্মান দিই, সেই সম্মান আমার মনে হয় আমি দিল্লিতেও থেকেছি, আমি বোম্বেতেও থেকেছি পড়াশোনার সূত্রে, কিন্তু সেই যে সম্মান বাংলার মহিলারা পায় সেই সম্মান কেউ পায় না। আমরা সত্যিকারে বাঙালিরা, বাঙালিরা পুরুষ হোক মহিলা হোক, আমরা মানসিকতা নিয়ে এরকম জাগ্রত। আর তাই জন্য আমার নারী শক্তি পুজো যা বাংলায় হয় আমার মনে হয় না ভারতবর্ষে আর কোথাও হয়। সুতরাং আজ মানে হাসি পাচ্ছিল যখন শুনছিলাম যে মণিপুরের সাথে বাংলার তুলনা করা হচ্ছে, কারণ তুলনা তো তখনই করা হয়। তাহলে মানে আপনি হয়তো বলতে চাইছেন যে বেস্টটা দেখে শেখো। হ্যাঁ, সুতরাং আপনি বাংলায় আমরা মহিলারা অনেক নিরাপদ, আমরা অনেক বেশি জাগ্রত, আমরা নিজেদের অধিকার নিয়ে সচেতন। সুতরাং আমরা বাংলার লোকেরা নিশ্চয়ই নিশ্চিতভাবে যেভাবে প্রতিবাদ করব, আমরা প্রতিবাদ করতেই থাকবো, কারণ এটা মনুষ্যত্বের জন্য দেশবাসী হিসেবে আজকে আমরা লজ্জিত। তো তাই জন্যে এই প্রতিবাদ শুরু হয়ে গেছে ইতিমধ্যে, আর যতদিন না ওই মেয়েরা ন্যায় পায় আমাদের প্রতিবাদ চলবে। আমরা আমাদের মহিলারা একটা সর্বকালের সেরা মিছিল করলেন। আমরা একটা আমাদের দল থেকে একটা ভাবা হয়েছিল, একটা আমরা সব রকম মিলে একটা টোকেন নানপুর থেকে ভাবলাতলা করেছিলাম। আজকে আমরা মহিলাদের নিয়ে চিনার পার্ক থেকে দশোদ্দন করলাম, আবার ছ তারিখে আমাদের প্রতিবাদ সভা আছে বঞ্চনার বিরুদ্ধে ইত্যাদির বিরুদ্ধে। মণিপুর ইস্যু থাকবেই, সবটাকে রেখে আমরা এগোতে চাই। আজকের মিছিল থেকে মেয়েরা প্রতিবাদ করেছেন, সুন্দর বিস্তৃতমান বক্তব্য রেখেছেন, মা বোনেরাই রেখেছেন। আমাদের বারাসাত শহরের চেয়ারপারসন তিনি উপস্থিত আছেন, আমাদের এখানে শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আছেন, আছেন অনামিকা শাহ, আমাদের ব্লকের সভানেত্রী পারভিন সাহেবেরা, জাহানারাদি থেকে রহিমা বিবি, আরাতিকা থেকে আরম্ভ করে আমাদের সমস্ত মহিলা নেতৃত্ব, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর তিনিও মহিলা নেতৃত্ব, সবাই মিলে মানে আমাদের নন্দিনী ব্যানার্জি সব এবং অন্য কাউন্সিলর সবাই মিলে এত সুন্দরভাবে একটা আয়োজন করেছেন, প্রতিবাদ সভা হয়েছে। চিনার পার্ক আমাদের একটা পীঠস্থান, ওখান থেকে দশোদ্দন এই মুডটা খুব ইম্পর্টেন্ট। সারা পশ্চিমবঙ্গের মানুষকে দিতাম যে নিউ টাউনের মা বোনেদের প্রতিবাদ করার তাগিদ আছে, তারা বিষয়টাকে রাখবে। চন্দীবাদীও আমার ফোন করতে আমাদের শুনলাম খুব ভালো মিছিল হয়েছে, অভিনন্দন জানিয়েছেন। অন্য নেতৃত্ব এসেছিলেন কেয়াদি থেকে আরম্ভ করে আমাদের প্রিয়দর্শিনী আলম, সবাই মিলে আমরা তীব্র প্রতিবাদ। স্বাধীন ভারতে এরম বর্বর ছিল ঘটনা কখনো ঘটেনি, স্বাধীন ভারতে এই ধরনের ঘটনা, প্রধানমন্ত্রী নীরব। এই জন্য আমরা বিরোধীরা ইন্ডিয়া জোট নো কনফিডেন্স, নো কনফিডেন্স পার্লামেন্টের নিয়ম অনুযায়ী নো কনফিডেন্স আনলে আমরা শঙ্কায় হতে পারবো না, কিন্তু প্রধানমন্ত্রীকে জবাবি ভাষণ দিত, এটাই প্রথা। তার জবাবি ভাষণ দিতে গেলে দেশবাকি জানতে চাইবে মণিপুর নিয়ে তার স্ট্যান্ড কি, তিনি কোনো কথা এখন ওই বলি না। যেটা জিদাজিদির ব্যাপার, এটা সভ্যতার ব্যাপার, সবাইকে ঐক্যবদ্ধ করার ব্যাপার। একটা মহিলা নিয়ে আজকে আমাদের এখানে বিরোধীরা কিছু হলে 355 বলেন, তাহলে ওদের কত নম্বর ধারা হওয়া উচিত? এই এই সরকার তো আর থাকা উচিত, জাতি দাঙ্গা বেঁধেছে। আগে সাম্প্রদায়িক হিন্দু মুসলমান করতে গিয়ে এখন নিজেদের মধ্যে জাতি দাঙ্গা বেঁধে গেছে, সারা দেশ জ্বলছে। ইন্টারনেটে দেখবেন, বললো তো ইন্টারনেটে যদি আপনি এই ধরনের কোনো কথা বলেন সঙ্গে সঙ্গে আপনার এটাকে প্রভাবে একটু বন্ধ করে দিচ্ছে। ওরা অগণতান্ত্রিক, এটা টানাশাহী সরকার, ষড়যন্ত্রিক সরকার, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা বিষয়গুলো করেছে আপনাকে সাংবাদিকের উপর। এখানে আপনারা সাংবাদিক অনেক সময় বিরোধিতা করেন, আপনাকে সাংবাদিকদের উপরও কিন্তু করেন হচ্ছে ভারতবর্ষে, তাদেরও কোনো স্বাধীনতা নেই। আজকে তার প্রতিবাদ কিন্তু আমরাই করছি, এবং যে জোট হয়েছে সেই জোটটা আমাদের কাছে অক্সিজেন, যে জোটটা সবাই মিলে সংকীর্ণতা ভুলে গিয়ে যাই আমাদের রাজ্যে কারুর সাথে কারু থাকবো না কেন, ভারতবর্ষের রাজনীতিতে সাম্প্রদায়িক দলকে হারাতে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে আমরা হাঁটাবো, এই বর্বরাজিক সরকারকে হাঁটাবো, সারা পৃথিবীর মানুষকে বলবো ভারতবর্ষ গান্ধীজির দেশ, প্রতিবাদ করার ফাঁসা আছে।